গার্লফ্রেন্ড নাকি বাইক? বাইক। বাইক কেন? বাইক গার্লফ্রেন্ড কেন না? আরে গার্লফ্রেন্ড মানে আর ছলনাময় বোঝো না, চলো বলতে বাইক বোঝো না, বাইক লাভার। সঠিক বলেছে। মেকআপ নাকি জামাই? জামাই। কেন জামাই? মেকআপ কি লাগে নেবেন? কারণ জামাই লাগবে আমার। হায় হায়, জামাই কেন লাগবে? আসলে জামাই ছাড়া চলবে না। চলবে না? কেন চলবে না? কারণ কারণ কি ভাইয়া? জলদি বল, কাল সকালে পনভেল निकलना है। জামাই থাকলে কি মেকআপ তো আসবেই আনলিমিটেড? জি ভাইয়া। মেকআপ পছন্দ করেন না? জি করি। জামাই কেন চুজ করলেন? আসলে মেকআপ তো আছে ভাই, এখন জামাই লাগবে। ও মেকআপ আছে, এখন জামাইর দরকার আছে কি? জি। আচ্ছা ভাইয়া, বাইক নাকি গার্লফ্রেন্ড? বাইক। কেন বাইক কেন? গার্লফ্রেন্ড কেন লিয়ে নেবেন না? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনে গেলে ভাই তিলে দিলে মরা হয়। তিলে দিলে মরা হয়। আর বাইক হইলে যদি মরা হয় তাহলে একবারই ডেট। মানে গার্লফ্রেন্ড নেবেন না কারণ তিলে তিলে মারে? হ্যাঁ তিলে তিলে। আর গার্লফ্রেন্ড বিষয়টা অন্যরকম। বাইক থাকলে গার্লফ্রেন্ড কি দরকার না? হ্যাঁ গার্লফ্রেন্ড আর বাইক থাকলে তো সবই হয়, সবই হয়, সব ব্যাপার সব হয়ে যায়। হ্যাঁ সব হয়ে যায়, 100% ঠিক আছে। মেকআপ নাকি জামাই? অবভিয়াসলি মেকআপ। মেকআপ কেন? কারণ জামাই মানে জামাইটা তো পরে আসবে, আগে মেকআপ। আগে মেকআপ করে নিজে ই হবো, তারপরে নিজে যদি মানে ফিট না থাকে তো জামাই তো আসবে। আর জামাই আসবে ফিট মিন্স কি? সুন্দর। হ্যাঁ সুন্দর। মেকআপ ছাড়া কি মেয়েরা সুন্দর না? অবভিয়াসলি সুন্দর, কিন্তু আমার মেকআপ কেন প্রয়োজন? আমার জামাই দরকার নাই। জামাই দরকার নাই, জামাই কেন মানা করে দিলাম? আমার আগে মেকআপ, আমার মেকআপ চাই। মেকআপ মেকআপ বেশি ভালো লাগে, মেকআপ লাভার। আচ্ছা ভাইয়া, বাইক নাকি গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড। কেন গার্লফ্রেন্ড কেন? গার্লফ্রেন্ড সহজে চেঞ্জ করা যায়, কিন্তু বাইক সহজে চেঞ্জ করা যায় না। মেকআপ নাকি জামাই? ডর গই বহন ডর গই। জামাই। হ্যাঁ হ্যাঁ কি কি? মেকআপ মেকআপ মেকআপ। তুমি মেকআপ মেকআপ। জামাই কে বলছিল? আমি। সত্যি মেকআপ? মেকআপ কেন? মানে কেন মেকআপ চুজ করলে? এটা মেকআপ করলে সুন্দর লাগে। মেকআপ করলে সুন্দর লাগে কেন? মেকআপ ছাড়া কি মেয়েদের সুন্দর লাগে না? হ্যাঁ আমরা তো মেকআপ করে আসি নাই। আসলে ওটা দেখাও যাইতেছে না কারণ মাস্ক পরা নাই। আমরা আমরা বাইক নাকি গার্লফ্রেন্ড? বাইক। বাইক কেন বাইক? কারণ বাইকের ভিতরে কি দেখছো যে গার্লফ্রেন্ড ভালো লাগে না? বাইক থাকলে গার্লফ্রেন্ডের অভাব থাকবে না। আমার একটু বুঝাও যে বাইক থাকলে কেমনে গার্লফ্রেন্ড আসবে? মেয়েরা বাইকের উপরে ক্রাশ, তাই বাইক থাকলে মেয়েরা আসবে। হ্যাঁ এই মেয়েরা কি সত্যি বাইকের উপরে ক্রাশ খাও? বাইক নাকি গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কেন গার্লফ্রেন্ড? সবাই বাইক চুজ করতেছে, তুমি কেন গার্লফ্রেন্ড চুজ? বাইক চালাতে পারি না। আরে গার্লফ্রেন্ড যে বললাম, গার্লফ্রেন্ডও তো নাই। গার্লফ্রেন্ডও নাই। মেকআপ নাকি জামাই? কোনটা? মেকআপ। মেকআপ কেন? এমনি এমনি। আর জামাই কেন মানা করে দিলাম? জামাই। জামাই থাকলে তো অনেক মেকআপ আসবে আনলিমিটেড। না জামাই পছন্দ না আমার। জিন্দা করকে जिसने मरना सिखाया है। জামাই পছন্দ না। বিয়ে করুন না কোনোদিন? বিয়ে করার কোনো ইচ্ছা নেই। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ইচ্ছা আছে। ইয়া যাক ভালো লাগছে শুনে। জব করবেন বড়? জি আমার অনেক বড় কিছু। কি জব করার ইচ্ছা আছে? আমি পড়াশোনা করার জন্য বাইরে যাব। বাইরে যাব। আর মাশাআল্লাহ আপনার ইচ্ছা পুরো হোক। আচ্ছা ভাইয়া, গার্লফ্রেন্ড নাকি বাইক? মানে মানে না তো, মানে তো প্রশ্নে নাই। গার্লফ্রেন্ডই লাগবে, মানে হলে দুইটাই থাকবো, বাইকও থাকবো গার্লফ্রেন্ডও থাকবো। এই দুইটার ভিতরে একটা চুজ করা লাগবে। এই দুইটার মধ্যে একটা চুজ করতে গেলে খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। ক্রিটিক্যাল গেম নেই। আপনি ছেলে, আপনি বাইক চুজ করবেন? বাইক চুজ করলে তো অন্যান্য গার্লফ্রেন্ডরা মাইন্ড করবে। নাইস। কয়টা গার্লফ্রেন্ড আপনি? হিসাব করিনি তো। পয়সা থাকলে পকেটে মাইয়া আইবো রক। কই বাত নাই। তো গার্লফ্রেন্ড চুজ করছেন না? বাইক। বাইক বাইক। হ্যাঁ বাইক শিওর বাইক। হ্যাঁ বাইক। একজনের চুজ করলে অন্যজন মাইন্ড করতে দেব। বাবা মানে জন দরজি, ঠিক আছে, মনে কষ্ট দেওয়া যাবে না। মেকআপ নামে কি জামাই? মেকআপ। কেন মেকআপ? কারণ মেকআপ ছাড়া মেয়েদের ভালো লাগে। মেকআপ ছাড়া মেয়েদের ভালো লাগে? মেকআপ দিলে মেয়েদের ভালো লাগে। মেকআপ কেন? মেয়েরা মেকআপ ছাড়া কি মেয়েদেরকে সুন্দর লাগে? হ্যাঁ সুন্দর লাগে, মানে ওইটা দিলে একটু ভালো লাগে, একটু বেশি ভালো লাগে। জি। আর জামাই কেন বাদ দিয়ে দিয়েছি? কেন ওইটা চুজ করলে? জামাই দা কি আর কিছু করার নেই। জামাই দা থ্যাংক ইউ। জামাই দা কিছু করার নাই। ইমোশনাল টাইম। বাইক নাকি গার্লফ্রেন্ড? বাইক। মেয়ে কেন না? আস্তাগফিরুল্লাহ হারাম। বাইক নাকি গার্লফ্রেন্ড? ডেফিনেটলি বাইক। বাইক কেন? কারণ বাইক থাকলে গার্লফ্রেন্ড আসবে। কেমনে আসবে? আমার একটু ভাঙ্গা চুইরা বলা লাগবে। এই যে শরীয়তপুরে যত দেখি ছেলেরা মেয়েরা ঘোরাঘুরি করে, কারা কারা করে, যে কটা ছেলের বাইক আছে তার পিছিয়ে মেয়ে আছে। সঠিক বলেছে। বাইক নাই মেয়ে নাই কিছু নেই আসলে বাইক যাদের আছে তাদের বাইকের পিছনে মেয়ে থাকবেই, এটা গ্যারান্টি। শুধু একটা না, চার পাঁচটা করে থাকে ভাই। কেমনে এত জায়গা মানে কেমন আমি নিজেও জানি না। দেখি এক একদিন এক এক ছেলের সাথে একটা বাইক নিয়ে যায়, এক একদিন এক এক মেয়ে। এই কলটা আমার কি লাগে ভাই, এটা আমাদের কষ্ট আর কি বলবো। তাই আমরা দুঃখে বাইক চুজ করতেছি। হ্যাঁ আসলে ভাই বাইক লাগবে, একটা বাইক দরকার ভাই। খুবই ইমোশনাল কথা ছিল, মনে লাগছে ভাই। বাইক নাকি গার্লফ্রেন্ড? আমি বাইক তো চালাতে পারি না, কিন্তু গার্লফ্রেন্ড ঠিকই চালাতে পারি। তাই গার্লফ্রেন্ড আমার জন্য একটা গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড চালাতে পারো দেখে গার্লফ্রেন্ড? জি জি। বাইক না? না, আমি বাইক চালাতে পারি না। বাইক চালাতে পারেন না দেখে গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও তালি দিয়ে দাও, তালি। থ্যাঙ্কস। বাইক নাকি গার্লফ্রেন্ড? বাইক। বাইক কেন? বাইক কেন? বাইক জিনিসটা ভালো লাগে, সব লাগে। গার্লফ্রেন্ড ভালো লাগে না, মেয়ে মানুষ ভালো লাগে না। গার্লফ্রেন্ড তো আসবে, কিন্তু বাইক এটা প্রয়োজন সবার। গার্লফ্রেন্ড আসবে কি কনফিডেন্স যাবে, এটা কোনো সমস্যা নেই। বাইক পাওয়া যাবে না? বাইক এটা জীবনে ছেলেদের। হ্যাঁ হ্যাঁ ছেলেদের বাইক লাগবে। ভাইয়া ভাইয়া গার্লফ্রেন্ড নাকি বাইক? বাইক না দেখে তো গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। ধীরে চলো নদী। সত্যি দেখেন না, আমি ফুল বলেছি গার্লফ্রেন্ড গেছে। ফুল গার্লফ্রেন্ডের দিতেন? হ্যাঁ। আরে